আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর এটা হচ্ছে আমাদের নতুন বছরের প্রথম দিন কি করলাম এই দিনে সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর এদিকে আমার ছোট ভাই মজা করছে আর তখন যে খাবারগুলো দেখিয়েছিলাম সেগুলো আমাদের দুপুরের খাবার ছিল সকালে নাস্তা আমরা করে ফেলেছি কাল পার্বিকও করেছিলাম তারই চিকেন এবং পরোটা মানে রুয়ে ছিল সেটাই আম্মু হটপটে রেখে দিয়েছিল পরে গরম করে দিয়েছিল সেটা আমি আর আমার ভাই খেয়ে নিয়েছি সেটা খেয়ে তো অবশ্যই এখনো পেট পেট ফুল আর এদিকে আমাদের লালটু মিয়া ঘুমিয়ে আছে ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি উনি হচ্ছে আমাদের বিলটু মিয়ার বংশধর সুপুত্র লালটু মিয়া আর এদিকে আমি তো ক্যামেরা নিয়ে দেখছি কারণ প্রায় এক বছর বা তারও বেশি সময় হবে আমি ব্লগ ছেড়ে দিয়েছিলাম তো সেজন্য একটু তো কাজ করছেই করছে কি করব কিভাবে করব সেটা একটু দেখছিলাম আর দুপুর হয়ে গেছে দুপুরে খাবারের জন্য এই তো লাঞ্চ শুরু করে দিয়েছে আর আমিও এখন করব। আর আজকে আমরা করেছে সবজি খিচুড়ি ডিম ভাজি বেগুন ভর্তা সালাদ আজ শুক্রবার আব্বু নাই আব্বুর দাওয়াত আছে এলাকাতে তাই আমরা তিনজনই এখন লাঞ্চ করে নিব তো কি বলব নতুন আরেকটি বছর আসলো তার একটি দিনও প্রায় অর্ধেক শেষ আশা করছি এই নতুন বছরটা আমাদের সবার জন্য অনেক মঙ্গলকর হবে আল্লাহর কাছে কামনাই করছি দুই হাজার বিশ যা দেখালো সেটা আর কিছু বলার বাকি থাকে না যাই হোক তো খাবার শুরু করার আগে আমি সব সময় একটু পানি খেয়ে নিই এটা আমার অভ্যাস আর খাওয়ার মাঝখানে আমি কোনো প্রকারের পানি খাই না তো এই তো এখন খাচ্ছি আর আপনাদের সাথে এটা শেয়ার করছি আর এদিকে আম্মু কথা বলছে আম্মু কথা শুনছি কারণ এটাই হয় খাবার টেবিলে আমরা অনেক ধরনের কথা বলি কারণ একসাথে সবাই থাকি বিভিন্ন ধরনের কথা হয় অনেক মজা হয় অনেক কিছু শেয়ার করা হয় সেটাই হচ্ছে আর হয়তো বুঝতে পারে নাই যে ক্যামেরাটা অন আছে তাই কত সাবলীলভাবে উনি খাচ্ছেন মানে একদম ন্যাচারাল ন্যাচারালভাবে খাওয়া দাওয়া করছে এমনিতে যদি টের পেত যে ক্যামেরা অন তাহলে মানে এত স্বাভাবিকভাবে খেতে পারতো না কারণ ক্যামেরা দেখলে পরে আমরা সবাই একটু মানে আমাদের সবার ভিতরে একটু জড়তা কাজ করে যাই হোক তো আমি আমাকে বলছিলাম যে এখন সবাই মানে যেহেতু খাচ্ছিলাম তাই খাবার নিয়ে কথা হচ্ছিলো যে এখন সবাই যে ইটিং শোগুলো করে মানে সেরকম আমরাও মানে কিছুটা মানে আমাদের এরকম মনে হতে পারে যে আমরা একটা ইটিং শো করছি তো আম্মু কিছু ভিডিও দেখেছে তাই আম বলছে কেউ হচ্ছে খুবই বড়ো বড়ো করে খায় আম্মু দেখেছে ওটা দেখাচ্ছে আবার কেউ খুবই ভাবে খায় এমন ভাবে খায় যে মুখে কিচ্ছু লাগে না তো ওটাই আম্মু বল মানে বলছিল আর হাত দিয়ে দেখাচ্ছিল তো খুবই মজার ছিল এই সময়টা তাহলে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরে আবার কথা হবে আম্মু খাস শেষ আর ابو চলে এসেছে আমি আর আমার ভাই খাচ্ছি আর এদিকে আমাদের লালটু মিয়া উঠে এসেছে সে ঘুমাচ্ছিল সোহানের রুমে সে ঘুমাচ্ছিল সে সোহানের সাথেই থাকে মানে সোহানের সাথেই কমফোর্টেবল সোহানের সাথেই প্রতিরাতে ঘুমিয়ে থাকে আর আমি আমার প্লেটটা দেখাতে গিয়েও ক্যামেরাটা সরিয়ে নিয়েছি কারণ হচ্ছে খিচুড়ি দেখলে পর আমি একটু ভালোভাবে মাখিয়ে খিচুড়িটা যখন একটু মানে আঠা আঠা ভাব হয় তখন খেতে আমার ভালো লাগে সেই জন্য আমার হাতে অনেকগুলো খাবার লেগেছিলো তা ক্যামেরা তাড়াতাড়ি সরিয়ে নিয়েছি আর এদিকে আব্বু এসেছে আব্বু বলছে মানে কি কি খেয়েছে কি কি করেছে সেটা এসে আমাদের কাছে গল্প করছে আমরা শুনছি আমাদের সবার খাওয়া শেষ বাট এখন একজন বাকি আছে সেটা হচ্ছে আমাদের মিয়া সবাই মিয়া লালটু টাপুর টুপুর টাপুরটা মারা গেছে আছে টুপুর বাট টুপুরকে হচ্ছে আমরা ভালোবেসে বলি মুগি মানে সে একটু বোকা শোকা ছেলে হলে বলতাম মগা মেয়ে তাই মগি আর ভালোবেসে বলি মগু আর লালটুটাকে আগে আমরা ভেবেছিলাম এটা মেয়ে তাই ওর নাম রেখেছিলাম বৃষ্টি বাট পরে যখন টের পেলাম ওর ছেলে তখন ওর নাম হয়ে গেছে লালটু ভালোবেসে বলি লাটু আর আমি একটু বাইরে যেয়ে আজকে প্রকৃতিটা দেখলাম নতুন বছরের নতুন দিন কেমন লাগে তাই টুকি দিলাম আর ওদিকে বল্টু খাচ্ছে আর এই তো আমার ভেজে কিছু কাপড় রয়েছে যেগুলো মানে নেড়ে দেওয়া বাকি ছিল সেগুলো এখন নেড়ে দিচ্ছি আর যাই হোক আমার আগে ব্লগটা যদি কেউ দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি আজকে যে ড্রেসটা পরে আছি সেটাই আবার কালকে পরেছিলাম কারণ ড্রেসটা আমি বিকেলের দিকে পরেছিলাম বারবি করে দেন আমি টেস্টটা চেঞ্জ করে ফেলেছিলাম কারণ রাতে তো অবশ্যই এত ভারী টেস্ট পরে কেউ ঘুমায় না তো ডেস্টটা আমার একদম ক্লিন ছিল আর ডেস্টটা আর একবার মানে একদম ক্লিন করে রেখে দেবো সেই কারণে আজকেও এই ডেস্টটা পড়েছি যাতে পরের দিন আমি ডেস্টটা ধুতে পারি তাই তাই একটা ডেস্ট পরাই হচ্ছে আমার দুটো ভিডিওতে দেখা যাবে যাই হোক এটা বিকেলের সময়ের ঘটনা মনে হতে পারে যে আমি রচনা পড়ছি এখন কি বলবো ভিডিও অল্প কথা অনেক বেশি তাই মনে হচ্ছে যে আমি একটা না মানে বলে যাচ্ছি তো আম্মু ভাবা পিঠা বানাচ্ছেন আমি এসে একটু কি দিলাম সব কিছু রেডি আছে তাই ছটপট আম্মু বানিয়ে নিচ্ছে আর ভাপা পিঠা আমার গরম গরম খেতেই ভালো লাগে গরম গরম ভাপা পিঠা বেশি করে নারিকেল দেওয়া মন মতো পাটারি দেওয়া ব্যাস এর থেকে আর কি লাগে তো আমরা যেহেতু চারজন আম্মু হাতে কোনো চার থেকে পাঁচটা পিঠাই বানাবেন কারণ এর থেকে বেশি পিঠা হচ্ছে শক্ত হয়ে যায় এরপর ভালো লাগে না তো অল্প করেই বানাচ্ছেন ঝটপট সব কিছুই রেডি পাটারে গুঁড়ো করে রেখেছে নারকেল কুড়িয়ে রেখেছে আর চাল তো আছেই দেশের বাড়ি থেকে দেওয়া হয়েছে তো এতো। বানিয়ে নিচ্ছেন ঝটপট আর আমিও খাচ্ছি গরম গরম চটপট এটাই আর এই ভাবে পিঠা বানানোর জন্য পানিটা আম দুপুরের বা বিকেলের দিকেই চুলে চড়িয়ে রেখেছিল তাই পানিটা যথেষ্ট পরিমাণে গরম তাই পিঠাটা দিচ্ছেন কে তুলছেন পিঠাটা ঝটপট হয়ে যাচ্ছে যেহেতু পানিটা গরম রেডি থাকলে পরে আর কোনো প্যারা থাকে না তো রান্নাঘরের কাজ শেষ আমার আমার কি কাজ ছিল আপনাদের দেখানো মোমেন্ট শেয়ার করা এরপর আমি টেবিলে চলে এসেছি আর আমার পিঠাটা খাচ্ছি এনজয় করছি গরম গরম ভাপা পিঠা ছিল দুপুরে কিছুটা আমি কি বলবো আমার পেট ভরা ছিল তাই এতটা মজা লাগে নাই তাই পিঠাটা খেতে এখন খুবই ভালো লাগছে তো আজ সোহানে কিছু বই এসেছে ও অনলাইনে অর্ডার করেছিল আজ দিয়ে গেছে ওরই আনবক্সিং করার কথা ছিল বাট ও বের হয়েছে ওর ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে আসতে লেট হবে বাট আমার আর তর্শ হচ্ছে না তাই আমি ভাবলাম আমি আনবক্সিং করি তাই আমি দেখতে যাচ্ছি কি কি বই অর্ডার করেছে দেখুন চারটা বই অর্ডার করেছে খুবই সুন্দর বই এই কেটে কেটে আমি করেছি খুবই সুন্দর এর ভেতরে দুটো তো মানে দুইটা বই তো আমি পড়বই তার ভিতরে এটা উত্তরাধিকার সমরেশ মজুমদারের বই আমার খুবই ভালো লাগে এটা আমি পড়বো এরপরে আছে সমরেশ মজুমদারের লেখা কালবেলা এটাও আমি পড়ব উত্তরাধিকার ফার্স্ট পার্ট আর কালবেলা সেকেন্ড পার্ট আর এই দুটো বইও আছে তো যাই হোক ভুল টুটি হয়ে গেলে ক্ষমা করবেন অনেক দিন পর আবার করা তাই অবশ্যই জড়তা রয়ে যাবে তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এর ওখানে যে বেল বাটনটি আছে সেটাও ক্লিক করবেন তাহলে এরপরে আমি আমার যে নতুন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের ওখানে চলে যাবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো এই হচ্ছে বই আর ওদিকে হচ্ছে আমাদের লালটু মিয়া ঘুমিয়ে আছে লালটু আর আমাদের মুগি ভালো নাম হচ্ছে টুপুর ওরা ঘুমিয়ে আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ